আমি নাটক অভিনয় করেছি নিবারণের জন্য। তো তারপরে পাইলাম এবং যেটা বলেছি যে র‍্যাবের মানুষের সাধারণ মানুষের একটা চমৎকার ব্র্যান্ড গেল র‍্যাব থেকে একটা আগে প্রাচ্য আগে র‍্যাব সুন্দরবনের বিশাল এলাকা জঙ্গল, এটাকে দস্যুমুক্ত করার শরীর অনেক কাজ করেছে এবং সেটা যেভাবে কষ্ট করে করতে হয়েছে এবং অপরিষ্ট সুন্দরবন ছবিকে সেইমুক্ত করার যে সিনেমার গল্প, একটু সিনেমাটিক ফ্লেভারে এসেছে এবং সেটাই অপরিষ্ট সুন্দরবন সিনেমা। সেইটা কিছু একটা অংশ নিজের কাছে চুম্বক অংশ এই ছবিটা আসবে। আমি যেটা মনে করি বা আমার আমার যারা দর্শক তাদের জন্যই আমি সিনেমা তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই হলে আসবে। তো সেই ভালো লাগা ভালোবাসার ব্যাপারটা ডিপেন্ড করে দর্শকের উপর। তো আমার ধারণা আমি আশা করতে পারি যে দর্শকের সিনেমাটি ভালো লাগে অবশ্যই হলে এসে সিনেমাটি দেখবে। তবে এই সিনেমাটি করে ব্যক্তিগতভাবে আমি আমার প্রশ্ন যখন করে আমি অনেক আনন্দ পেয়েছি, তৃপ্তি পেয়েছি। আমি র‍্যাবের ইন্টারভিউ করে আমি গর্ববোধ করছি। ভাই একটা জিনিস দেখা ছবিতে ট্রেলারে আমরা যতটুকু দেখতে পেরেছি ছিল, আমি চেষ্টা করেছি আমার ধারণা আমি আমার মতো করে চেষ্টা করেছি, আমার মতো কিন্তু অভিনয় করেছি। এখানে বাংলাদেশে অনেক গুণী অভিনয়শিল্পী আছেন, তারা হয়তো তাদের মতো করে তোলা। সো আমি আমারটা এবং আমার চেষ্টার মধ্যে আমি কোনো ত্রুটি রাখি, যদি না পেরে থাকি সেটা হয়তো আমার ব্যাপার। তো সেই দায় ভার আমার। আমরা অন্য প্রসঙ্গে একটু যেতে চাই, যাবো হলো এখন সিনেমার জোয়ার চলছে, তো প্রযোজকরাও আসলে এই লবি করতে চায়। প্রযোজক আনার জন্য এবং আমরা যদি দেখি যে বিগত দিনে যখন ছবি ভালো যাচ্ছে তার পেছনে কোনো না কোনো একটি কর্পোরেট বডি বা একটি অ্যাডভার্টাইজিং এজেন্সির একটি মুখ্য ভূমিকা আছে এবং তারা আসলে মানুষ কি চায় বর্তমানে 2022-এ কোন সিনেমাটি 2022-এ কোন কন্টেন্টই মানুষ দেখতে চায় কর্পোরেট বা ওদের রিসার্চ টিম তারা জানে তো সেই অনুযায়ী ছবি তৈরি করে। সো আমাদের উপর চাওয়া থাকবে যে কর্পোরেটরা সিনেমাতে ইনভেস্ট করুক বা তখন একটি চমৎকার সিনেমা হবে। এই ব্যাপারে আমার ধারণা যে হয়তো সামনের দিনগুলোতে সিনেমা যদি চলে, ব্যবসা যদি হয়, প্রত্যেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করতে চায়। এই যে একটি সিনেমার মহরতে আমি হাজার হাজার সাংবাদিক ভাইয়ের আপনার দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, আমাদের সাথে ইন্টারভিউ নিচ্ছে, প্রত্যেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে সিনেমার মানুষ বলে আমি আপনাদের সবাইকে একসাথে পেয়েছি। সিনেমার যে ব্যাপারটা আছে, সিনেমার যে পুলটা আছে, এটা কিন্তু অনেক বড় একটি ব্যাপার। এদিকে আমাদের দেশে তো আমরা দেখি যে শিল্পী সংকট নেই বা অনেক ভালো ভালো শিল্পী আছে যাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে না, তো এটা আসলে কেন বলা হচ্ছে যে শিল্পী সংকট? শিল্পী সংকট কেন বলা হচ্ছে জানি না। আমার কাছে মনে হয় যে
আমাদের প্রধান যে সংকট সেটি হচ্ছে আমাদের একটি ভালো ইনস্টিটিউশনের অভাব আছে বাংলাদেশে। যদিও বাংলাদেশের সরকার অনেকগুলো ইনস্টিটিউশন বা ভার্সিটিগুলোতে শাখা আছে, তবে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ইনস্টিটিউটের আসলে এই মুহূর্তে এটি একটি সময়ের দাবি, যুগের দাবি বলে মনে করি। কারণ একটি ইনস্টিটিউশন যদি বাংলাদেশে সেভাবে পূর্ণাঙ্গ একটি ইনস্টিটিউশন তৈরি হয়, তাহলে সেখান থেকে আপনার গল্পকার বের হবে, সেখান থেকে চিত্রনাট্যকার বের হবে, পরিচালক তৈরি হবে, এক্সিকিউটিভ প্রডিউসার তৈরি হবে, আর্টিস্ট তৈরি হবে, এরকম একটি জায়গা। কারণ এখন আমাদেরকে কম্পিট করতে হচ্ছে সারা পৃথিবীর সাথে, যেহেতু এখন উন্মুক্ত বাজার। তো বাংলাদেশের সিনেমা এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনি যদি কল্পনা করেন তাহলে হবে। তো সেই বিশ্ব কীভাবে যাচ্ছে আমাদের সেই দিকেই সিনেমা বানাতে হবে। সেই সিনেমাটি বানানোর জন্য আমার দরকার সেই ইনস্টিটিউশন, যেখানে ইনস্টিটিউশনে প্রপার মানুষ তৈরি হবে যারা আমাদের সিনেমাকে ওই জায়গায় নিয়ে যাবে। আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের অনেক মেধা আছে, আমাদের ইনস্টিটিউশন হলে আমরাও ইরানি ফিল্মের ইনস্টিটিউশনের মতো হতে পারবো, বা আমরা টার্কিশ বা আমরা কোরিয়ান ছবির সাথে আমরা কম্পিট করতে পারবো, কিন্তু এটা ইনস্টিটিউশন ছাড়া আমার মনে হয় সম্ভব। আপনি কি মনে করেন যে আমাদের দেশে আদৌ শিল্পী সংকট আছে? দেখুন, শিল্পী তো তৈরি হয়, বা শিল্পী আসলে একটি একটা প্রসেসের মধ্যে দিয়ে শিল্পীকে আসতে হয়, এবং আমি মনে করি যে শিল্পী সংকট সেই অর্থে আমাদের দেশে নেই। কারণ এখন আমরা যারা দেখছি, আমরা ইন্টারনেটে ক্লাউডে অসংখ্য কন্টেন্ট দেখছি, এবং আমি সেখানে তো হাজার বললে কম হবে, আমি লাখ লাখ শিল্পীকে দেখছি প্রতিদিন। শিল্পী সংকট আমি মানতে চাই না। আমি এটিকে আমার আমার ধারণা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সিনেমা সিনেপ্লেক্স বা নতুন সিনেমা হল তৈরি করার জন্য একটি ঋণ উনি দিচ্ছেন। তো এই সিনেপ্লেক্সগুলো তৈরি হয়, হলগুলোর পরিবেশ যদি ভালো হয়, মানুষের এন্টারটেনমেন্টের কোনো যাওয়ার জায়গা নেই,